আমি লাগিয়ে দিয়েছি, দেখেছেন কার কমেন্ট? পিঙ্কির মেয়ের কমেন্ট, ঠিক আছে? আমি লাগিয়ে দিলাম এবং সেখানে আমি, ও কি বলেছে যে ওর কাছে অলরেডি কল রেকর্ডিং বা অনেক কিছু চলে এসেছিল এবং অনেক চ্যাট চলে এসেছে ওদের দুজনের, মানে বাবা জীবন আর বাবা জীবনের এক্স স্ত্রী, তার জন্যই ওর যে রিয়াকশন ছিল যে হ্যাঁ দুজনের মাঝে এরকম। এবং ওকে উঠতে বসতে, পিঙ্কির মেয়েকে উঠতে বসতেই পাগল বলা হতো, মানে বলতো, তো ভেবে দেখুন। আর এই মেয়েটা হচ্ছে এ গ্রেড বোকা, রাগী, মুড সুইংয়ের পেশেন্ট, আর কিচ্ছু না। আমি ওর উপরে খুব রেগেছিলাম, পিঙ্কির মেয়ের উপরে, যখন ও পিঙ্কিকে স্ট্রাইক দিয়েছিল, তখন আমি ওর এগেনস্টে, হ্যাঁ পিঙ্কির মেয়ের এগেনস্টে আমি অনেকগুলি ভিডিও বানিয়েছিলাম যখন পিঙ্কিকে স্ট্রাইক দিয়েছিল। এ কেমন মেয়ে পিঙ্কি, কি গর্ভে ধরেছ, কি খেয়ে জন্ম দিয়েছিল যে মেয়ে হয়ে মাকে এত ছোট করছে সোশ্যাল মিডিয়াতে। মেয়েটা তখন একবারও বলেনি এসে যে আমি তো আমার মাকে স্ট্রাইক দিইনি বা আমি আমার মার কোনো ক্ষতি করি, প্লাস যাকে ও পিসিমণি ডাকে সে পিমণিকেও ও স্ট্রাইক দিয়েছিল। সেদিন হঠাৎ করে আমাকে, আমি যখন ভিডিওতে বললাম যে তোমার উপর আমার খুব রাগ, ও এসে লিখলো যে জানো মাসিমণি, আমি কিন্তু মাকে স্ট্রাইক কোনোদিনও দিইনি, না তো আমি পিমণিকে দিয়েছি, মা জানে। তো এই কথাগুলো যদি ও নিজে ভিডিওতে ক্লিয়ার না করে বা ওর মা যদি ক্লিয়ার না করে, ভেবে দেখো আমার ভেতরে এই চাপা রাগটা কিন্তু সবসময় ছিল। হ্যাঁ, এখন গিয়ে বলছে আমি দিইনি, বিশ্বাস করো। তারপরে ওর যখন ও লাইভ করছিল মার কাছে, মা বলে হ্যাঁ না গো ও দেয়নি। ও যে ওর মাকে স্ট্রাইক দেয়নি বা ও যে ওর মার কোনো ক্ষতি করেনি, তো তোর মা বলবে? সেটা তো বললেনি, তো জানি না। ঠিক তেমনি বাবা জীবনের কোথায় কোথায় কি কি পেয়েছে প্রথম স্ত্রীর সাথে, এটা কিন্তু পুরোপুরি কোনোদিনও ক্লিয়ার করে বলেনি, খালি বলেছে যে ওদের মধ্যে একটা রিলেশন আছে, ওদের কেউ সন্দেহ করে। তো এখন এই কমেন্টটা দেখালাম, কারণ ওরা ওরা কি হয় একটা গ্রুপ ফ্রেন্ড হয়, যেমনি করে বাবা জীবনকে নিয়ে প্রথম স্ত্রী বলেছিল কোনো বন্ধুকে কল করে, সে বাবা জীবনেরও বান্ধবী, ওরও বান্ধবী, যে একদিন তোর বাড়িতে আনবি, আনার পর আমরা এক, আমাকে আর ওকে একটা রুমে দিবি, তারপর চুম্বাচাটি করে আমি ওকে হাত করে ফেলবো। ঠিক তেমনি ও আর ও যে কথা বলে, তেমনি বাবা জীবনের বর্তমান স্ত্রীর কাছেও ব্যাপারটা জানা হয়ে গেছে, কারণ কেউ একজন ওর কাছে ওই সব কথাগুলি বলে দিয়েছে, যেটা আমাদের ওয়াইটিতে হয়। ওয়াইটি তো হয় যে আমি তো কার সাথে হ্যালোতে থাকি না, তো এতটা আমি জানি না, কিন্তু খবর পাওয়া যায়। যেমন এখন একটু আগেই শুনলাম যে কি করে এই মেয়েটা, যে মেয়েটা এই কাজটা করেছে, হ্যাঁ বাবা জীবনের প্রথম স্ত্রী, এই মেয়েটার বাবাকে দিয়ে, মেয়েটার বাবা কেস করতে চায়নি, মেয়েটার বাবাকে জোর করে দুজনের নামে নাকি কেস করানো হয়েছে। মেয়েটার বাবা কিন্তু করতে চায়নি, পয়েন্ট টু বি নোটেড। দুজন ক্রিয়েটার ফোনে ফোনে কথা বলে জোর করে মেয়েটার বাবাকে দিয়ে কেস করানো হয়েছে যে এরা দায়ী আমার মেয়ের এই অ্যাক্টিভিটি নেওয়ার জন্য। একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যার চ্যানেলটা 1 লাখ, সোশ্যাল মিডিয়াতে যখন এই কথাটা আউট হয়, সোশ্যাল মিডিয়াতে যখন বলা হয় যে হ্যাঁ আমি এই কাজটা করেছি, এটাও কিন্তু আইনের চোখে দণ্ডনীয়। তুমি ইনফ্লুয়েন্স কী করছো এই জিনিসটা, কারণ ওর চ্যানেলে এটা আপলোড হয়ে গেছে। তারপর ওর পাশাপাশি ছিল অনেকগুলি ছোট 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 বাচ্চা বাচ্চা মেয়েগুলি, ওরা সবাই দেখছে এই এই দিদিটা বা এই যে যাই ডাকুক ভর্তি হয়েছে, কেননা ও ওর জীবনটা নেওয়ার চেষ্টা করেছিল। তাহলে কি মেসেজ বা কি শিক্ষা এই সমাজকে দিচ্ছে হলো তৃতীয় পয়েন্ট। ফিরে আসার পর ও কি বলেছে, প্রয়োজন হলে ও এই জিনিসটা আবার করবে, লাইনটা অন্যভাবে বলেছে, আবার করবে, আবার টেস্ট করে দেখবে। তার মানে কতটা সমাজের পক্ষে ক্ষতিকারক মেসেজটা ভাবা যায়। তো ওই এলাকার কোন সমাজ সংস্কারবিদ বা যেটা আমরা সোশ্যাল ওয়ার্কার বলি, এটা প্রতিটা এলাকায় থাকে, যদি এই ভিডিওগুলি দেখে বা এই ভিডিওগুলির এগেনস্টেও কিন্তু অ্যাকশন নেওয়া যায়। তুমি একটা 1 লাখ, তোমার এখানে 80,000 1 লাখ ভিউজ হচ্ছে, লোককে তুমি কি মেসেজ দিচ্ছ যে আমি এর জন্য চলে গেছি কারোর জীবন থেকে, মানে নিয়ে নেবে, এবং শুধু নেব না আমি আবার ট্রাই করব, কি ডিক্লারেশন। আচ্ছা, এইবার যেটা কালকে সবাই বলেছে, আজকে এটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, এই মেয়েটাকে বাবা জীবনের প্রথম স্ত্রী আসতে চায় নাই, কন্ট্রোভার্সি ভিডিও করতে চায় নাই, ওকে আনানো হয়েছে, ওকে বোঝানো হয়েছে, কারণ অবশ্যই ওর ভিউজ কম ছিল এবং বোঝানো হয়েছে যে তুই এটা ভিউজ করবি। আচ্ছা, কালকে কি বলেছিলাম যে ওকে দিয়ে জোর করে করানোর পর ওরা ভিউজ কামিয়েছে, এটা অনেকের গায়ে ফোসকা লেগেছে। দেখুন কালকে যে মেয়েটা
ক্লিপিংসও দিয়েছিল যে উঠে বসেছে, যে হেসে হেসে ভিডিও করছিল, যেহেতু আজকে আর যেতে পারে নাই বা যেহেতু আজকে ছুটি হয়ে গেছে। হ্যাঁ, আজকে বিকেলে ছুটি তো হয়েই যাবে, তো শিওর কালকেই ভালো হয়েছে। কারণ কোনো মা বাবাই হসপিটালে বাচ্চাকে চাইবে না, ঘরে আনবে, ভালো করে স্নান করবে, একটু একটু সিদ্ধ ভাত খাওয়াবে। স্যালাইন খুলে নেওয়ার পরই পেশেন্টকে বাড়িতে আনা যায়, লিকুইড ডায়েটে থাকবে, ধীরে ধীরে সলিড খাবে। তো সে কি দেখলো, ওর ভিউজ এখন কোথা থেকে হবে, সেম ভিডিও সেম ক্লিপিংস আরেকটু বড় করে, আরেকটু মানে সেম ভিডিওটাই কিন্তু আরেকটু বড় করে, একবার ভিউজ কামিয়ে হয় নাই, 40K কামিয়ে ফেলেছে, আবার কামাতে হবে, সেম ভিডিওটা আবার আপলোড করে দিল। বললাম না, পুরো খেলাটাই হয়েছিল ভিউজ আর রেভিনিউজ। কিন্তু একটা মানুষের জীবনকে বাজি রেখে, একটা মেয়ের ইমোশনটাকে নিয়ে খেলা করে, তুই কর তোর পেছনে আমরা আছি এই সব বলে, ওকে ওই কিছু কিছু গেম আছে না, যে গেমগুলি অলরেডি ইন্ডিয়াতে ব্যান্ড করে দেওয়া হয়েছে, যে এই গেমগুলি খেললে বাচ্চার প্রাণ সংশয় হয়, আপনার এই গেমগুলি খেলবেন না, সেম থিং করা হয়েছে। এখন প্রচুর ফোন কল চলে আসছে, প্রচুর ফোন কলে জানা যাচ্ছে যে ঠিক এইভাবে মেয়েটাকে খেলানো হয়েছে, তুই এটা কর তারপর আমরা দেখে নেবো, বেশি কিছু করিস না, এরকম করে বোঝানো হয়েছে মেয়েটা। আর এটাও বোঝানো হয়েছে যে তোর সমস্ত কিছু মানে যা রটছে বা এই যে কন্ট্রোভার্সিগুলি হচ্ছে সব কিছু ধামাচাপা পড়ে যাবে যদি কিনা মানে তুই এটা করতে পারিস। হ্যাঁ, ধামাচাপা দেওয়ার জন্য ওকে একটা রাস্তা দেখানো হয়েছে, ভেবে দেখুন কি রাস্তা দেখানো হয়েছে। এমন কি যারা যারা ফোনে কথা বলেছে, এর মধ্যে কি হয়, এক দুজন একজনের সঙ্গে কথা বলে ফেলে, আর এর মধ্যে কিছু কিছু লোক যেরকম বাবা জীবন, যাকে নিয়ে আমি এত এগেনস্ট ভিডিও করি, ও কিন্তু আমার ভিডিও দেখে, ও কিন্তু আমাকে কমেন্ট করে। হ্যাঁ, কারণ ও ভদ্রলোকদেরকে ভালোবাসে, কোথাও না কোথাও আমি দেখি জিনিসটা, আমি ফলো করেছি। আমি বাবা জীবনকে আবার বলবো, তুমি খারাপদের সঙ্গ থেকে দূরে যাও বাবা জীবন, কে তোমাকে নিয়ে ভিডিও করলো, কে তোমার এগেনস্টে করলো, কিচ্ছু যায় আসে না, তুমিও আনলাকের চ্যানেল আনলাকি থাকবে, গুল্লি মারো সব কিছু, তুমি নোংরাদেরকে দূরে যাও। যারা ভালোদের সাথে কথা বলো, হাত মিলাও, কোনো ব্যাপার না, যারা নোংরা, যাদের কাছে তুমি শুধুমাত্র কন্টেন্ট, তোমাকে শুধুমাত্র ইউজ করার জন্যই ওরা এখানে ভিডিও করছে, সেখানে তোমার প্রতি ওদের কোনোদিনই কোনো ফিলিংস কোনোদিনই ছিল না, থাকবেও না। তো সেইখানে এই মেয়েটাকে এইভাবে বলে ওকে দিয়ে এই কাজটা করানো হলো, কারণ ওকে দুটো লোভ দেখানো হয়েছে মেয়েটাকে। একটা লোভ দেখানো হয়েছে যে তুই যদি এটা করে ফেলিস তাহলে তোর ভিউজ বাড়বে, দ্বিতীয়ত বাবা জীবনকে আমরা পাঠানোর ব্যবস্থা করবো হসপিটালে, এতে তোরা দুজন এক হয়ে যাবি, আর মেয়েটার কোথাও না কোথাও এখন একটা এক হওয়ার ইচ্ছা তো মনের মধ্যে আছে। সেই ইচ্ছাটাকে সুশ্রুরি দিয়ে নিজেদের ভিউজের জন্য এই কাজটা করা হলো। চিন্তা করে দেখো, যে মেয়েটা কালকে 40K-র উপরে ভিউজ কামালো একটা ভিডিও আপলোড করে, সেই ভিডিওটাকে আরেকটু বড় করে, লেংদি করে, মানে যে ক্লিপিংসগুলি ছোট ছিল আমি টেনে ছোট করে দিই, টেনে বড় করে দিই, সেম ক্লিপিংস দিয়ে আবার ভিডিও করলো। বলেছিলাম কালকে ভিউজ আর রেভিনিউজের খেলা সত্য কোনো দিন চাপা থাকে না। যেমন বাবা জীবন কারোর কাছে দুঃখের কথা বলে ফেলেছে যে ও কিছু লোককে অ্যাভয়েড করতে চেষ্টা করছে নাকি এখন, কিন্তু পারছে না। কেন পারছে না, ভয়ে, কারণ যদি একটু অ্যাভয়েড করে মুখ খুলে ওরা কী না কী বলবে, হ্যাঁ কী না কী বলবে, যদি এটাও আচ্ছা হয়ে যায় সেটা, কিন্তু পার্সোনালি ও ওদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করছে, এটাও বাবা জীবন লাকিলি কাউকে বলে দিয়েছে, এই কথাটা চলে এসেছে। তোমরা যে ভাবছো না বাবা জীবনের হয়ে ভিডিও করছে নিশ্চয়ই বাবা জীবনকে ভালোবাসছে, না বাসছে না, বাবা জীবন সরে গেছে দেখেই, বাবা জীবন এখন আর, আমি বাবা জীবনকে বলেছিলাম যে তুমি কল রেকর্ডিং রেকর্ডিং অন্য কাউকে কেন দিচ্ছ, নিজে কেন করছো না, তোমার চ্যানেল তুমি করো, তুমি অন্য হাতে কেন দিচ্ছ। এরপর থেকে বাবা জীবন কিন্তু আর রেকর্ডিং রেকর্ডিং কাউকে ছাড়ছে না, নিজেরটা নিজেই করছে। তো বাবা জীবন সরে গেছে, একটু সাইড হয়ে গেছে, এর জন্য এখন লাখ চ্যানেল তো লাগবে, লাখ চ্যানেল থামনেল, লাখ চ্যানেল থেকে ব্র্যান্ড প্রমোশন, লাখ চ্যানেল থেকে অনেক কিছু পাওয়া যায়, তাই লাখ চ্যানেলকে হাতে রাখা হচ্ছে, কারণ ভদ্রলোক অন্য ভদ্রলোক চ্যানেল তো মিশবে না, কথা বলবে না, কারণ নোংরাদেরকে সবাই দূরে রাখে। হ্যাঁ, তো এর জন্য বাবা জীবনে কিন্তু সরে গেছে, হ্যাঁ একদম জেনুইন খবর, বাবা জীবন সরে গেছে মনের দিক থেকে, কিন্তু তাহলে কেন রিলেশন রাখছে, ভয়ে, কিসের ভয়ে, কারণ ওর পক্ষে ওই ভিডিও করার লোক লাগবে, প্লাস মুখ খুলে আরও যে কিছু বলতে শুরু করে দেয় সের জন্য, কিন্তু মনের দিক থেকে সরে গেছে সম্পূর্ণভাবে, জেনুইন একদম মানে লেটেস্ট নিউজ। আচ্ছা, তারপর না বাবা জীবনকে কল করে শুনিয়ে দেবে যে বাবা জীবন বলছে না আমি সরে যাইনি, এগুলো ফালতু কথা, আমি যেখান থেকে খবরটা পেয়েছি বা যেখান থেকে খবরটা জানিয়েছি একদম জেনুইন 100%, কোনো একজন নন ইউটিউবার যার সাথে বাবা জীবন কথা বলে তার থেকেই খবরটা পাওয়া গেছে। সবসময় ইউটিউবারদের কাছে না ওরা মন খুলে কথাও বলতে পারে না, এতটাই ভয় পায়। তো ঠিক তেমনি এই মেয়েটাকেও এইভাবে আনা হয়েছে, এবং এখনও মেয়েটার থামনেল লাগা, যেহেতু বাবা জীবন একটু সরে গেছে তাই এখন মেয়েটার থামনেল লাগে, মেয়েটাকে ইউজ করে এইভাবে ভিডিও করানো হচ্ছে।
আমি মেয়েটার মাকে বলবো, আমি কালকেও বলেছি আজকেও বলেছি, যদি মেয়ের ভালো চান, যদি মেয়েকে, একটাই তো মেয়ে, কত কত আর উল্টাপাল্টা জিনিস খাবেন না, একটু সিদ্ধ ভাত খেয়ে থাকুন তাও ভালো। আপনি কাজ করুন, আপনি কোনো বাড়িতে কাজ করুন, কোনো বাড়ির হয়ে কাজ করুন, মেয়েটাকে এই কন্ট্রোভার্সি ভিডিও থেকে দূরে রাখুন। ওর চ্যানেলে 6K 7K 8K ভিউজ হোক, ভালো ভিউজ আনার চেষ্টা করুন। এই ধরনের আরেকটা মেয়ের সংসার ভেঙে, আরেকটা মেয়ের চোখের জল নিয়ে আপনার মেয়ে এইবারও যদি বিয়ে করে, সুখিতে পারবে না, ভাবতে বলতে পারে যে সংসারটা তো আমার মেয়েরই ছিল, মেয়ে করেনি দেখে আরেকজন ছিল, কিন্তু তারপর কিন্তু আরেকজন ঢুকে পড়েছে বউ হয়ে, সেইখানে সেই মেয়ের ঘরে গিয়ে আপনার মেয়ে সত্যি কি কিছু পাবে? না পাবে না। আর রইল বাকি কন্ট্রোভার্সি ভিডিও, ভেবে দেখুন তো আপনার মেয়েটা, আপনি আপনার চরিত্র থেকে কোনো কথা বলছে না, আপনি সবার কাছে কত ভালো একটা সুন্দর ফেস নিয়ে আছেন, আপনার মনে হয় না আপনার মেয়েরও এরকম ফেস নিয়ে আসা উচিত সমাজের কাছে, সমাজের চোখে? তাহলে কেন আপনি চাইছেন না? আপনি কেন মেয়েকে খারাপদের সাথে মিশতে দিচ্ছেন? কি আছে? আপনি মেয়েকে বোঝান যে তোর চ্যানেল তো এমনিতেই লাখ চ্যানেল, তুই তো এমনিই অনেক বড় চ্যানেল, তোর পেছনে আগে পেছনে লোক ঘুরবে, কেন অন্যদের সাথে খারাপ? আজকে দেখুন মেয়েটার কিছু হয় নাই, এই বুদ্ধির ফলে যদি মেয়েটার কিছু একটা খারাপ হয়ে যেত তখন কি হতো? কে হারাতো? ওরা হারাতো? কেউ হারাতো না, আমরা কেউ হারাতাম না, আমরা একটা না আরেকটা, একটা না একটা কন্টেন্ট নিয়ে নেবো। হারাতেন কিন্তু আপনি আর আপনার স্বামী, এই মেয়েকে আপনি ফেরত পেতেন না। তাই মেয়েটাকে ভালো করুন, মেয়েটাকে বলুন মেয়েটার চ্যানেলে 15-20 দিন ভিডিও না দিলেও কিচ্ছু যাবে আসবে না, যদি 1 মাস ভিডিও না দেয় তাহলেও কিচ্ছু আসবে যাবে না, ততদিনে কিন্তু ব্যাপারটা শান্ত হয়ে যাবে। যখন শান্ত হয়ে যাবে তখনই মেয়েকে নিয়ে কেউ ঘাটাঘাটি আর করবে না। হ্যাঁ, তো 1 মাস মেয়েকে দূরে রাখুন, আর ওই নোংরা লোকদের থেকে দূরে রাখুন। নোংরা কিন্তু সবসময় অন্যদেরকে নোংরাতেই টেনে নিয়ে আসবে। শুনলাম আপনার বরকে দিয়ে নাকি কেউ জোর জবরদস্তি করে নাম লিখিয়ে কেস করিয়েছে। একটা কথাই বলবো, কেস কারোর নামে হয়েও থাকে উইথড্র করে ফেলুন, কারণ দোষ আপনার মেয়েরও আছে, দোষ আপনাদেরও আছে, কারণ মেয়েটাও কিন্তু এই ধরনের কন্ট্রোভার্সি ভিডিওগুলি করছিল, মেয়েটাও কিন্তু লাইভে বসে অনেক কিছু কন্ট্রোভার্সি কথা বলছিল। তাহলে মেয়েটার গায়ে না হয় আর দাগ নাই দিলেন, শত ছিদ্র তো মেয়েটার হয়ে গেছে, শত দাগ তো লেগে গেছে, আর কত দাগ দিয়ে মেয়েটাকে ছোট করছেন সমাজের কাছে? মার গায়ে কোনো কিন্তু ছিটা আসমতা লেগেছে বলে আমার মনে হয় না, আমার মনে হয় না আপনার চরিত্রে কোনো দাগ আছে বলে, কিন্তু মেয়েটার গায়ে কিন্তু শত কিছু দাগ লেগে গেছে। তারপরও কেন আপনি আনছেন? তারপরও আপনি কেন সে মেয়েটাকে এই নোংরাদের সাথে মেশাচ্ছেন? ওরা ওদের ওদের আপনার মেয়ের থামনেল ছাড়া ওদের ভিউজ হবে না, আপনার মেয়েকে ডেকে এনে ওরা ভিউজ কামাচ্ছে, সাথে কিন্তু মেয়েটাকে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে। আবার যদি কন্ট্রোভার্সি শুরু হয়, আবার যদি সবাই মিলে শুরু করে, আপনার মেয়েকে বাঁচাতে পারবেন? আমার তো মনে হয় না। তাহলে আপনি কেন করছেন? শান্ত হয়ে ভাবুন, মেয়ের মা হয়ে ভাবুন, ইউটিউবারের মা হয়ে না, একজন শান্ত হয়ে একজন মা হিসাবে ভাবুন, সন্তানের মা হিসাবে। এরা এদের ভিউজের জন্য, রেভিনিউজের জন্য সব কিছু করতে পারে, নিজের মেয়েদেরকেও বিক্রি করতে পারে, সেখানে আপনার মেয়ে কি ছাড়? আপনার মেয়ে কি ছাড়? আপনার মেয়ে থাকলেই কি না থাকলে কি, আপনার মেয়ে খারাপ হলেই কি না হলে কি, যায় আসে না। বারবার বলছি, ভেবে দেখুন আপনার বাড়িতে 6 মাস আগে এই ধরনের কোনো অশান্তি ছিল কি? ছিল না। কেন ছিল না? আপনার মেয়ের আশেপাশে কারা ছিল না? বারবার বলছি, যাদের সাথে এখন এরকম করেছেন এরা কিন্তু এমন করে ঢুকিয়ে দেবে ভেতর দিকে, পারবেন না বাঁচতে। বাবা জীবন বাঁচতে পারলো, আপনি বাঁচতে পারবেন না। ভাবছেন এই সব করে যদি কোনো মতো মেয়েটার একটা বিয়ে হয়ে যায়, হবে না। যে ওরা কথা দিতে পারে, কিন্তু বাবা জীবন শেষ মুহূর্তে কিন্তু মুকরে যাবে, কারণ ও এইভাবে বিয়ে করবে না। ও বিয়ে করলো এখন ভালো মেয়ে এনেই বিয়ে করবে। আর পিঙ্কির মেয়েকে বলবো, একটু মুখ খুলতে শেখো। তুমি যদি কিছু কোনো কথাই মুখে না বলো, সবটাই যদি নিজের মনের মধ্যে রেখে দাও, তাহলে আমরা কী করে বুঝবো? তোমাকে মুখ খুলতে হবে, তোমাকে সত্যটা কি ভুলটা কি বলতে হবে। ওরা বলে যাবে, আমরা একটা অপশন নেবো, তাহলে তো হয় না। আর আমি তো আর ফোন টোন করতে ভালোবাসি না, তাহলে কী করে হবে? ওর সাথে কতটুকু সম্পর্ক ছিল, কী সম্পর্ক ছিল, ওই চ্যাট ওই কল রেকর্ডিং তুমি বার করো, তবে তো জানতে পারবো আমরা। তুমি বার না করলে আমরা জানতে পারবো না, বার করে দেখিয়ে দাও যে হ্যাঁ এটাই ছিল। তবে একটা কথা ঠিক, পিঙ্কি আমি রিমিকে বলবো একটা কথাই, যে যাই হোক না কেন, যদি ওরা দুজন এক হয় তাহলে আমরা জিতছি, তার মানে প্রমাণ দুজনের মধ্যে একটা সম্পর্ক ছিল, যে ঢাকা ছিল। আর যদি এক না হয় তাহলেও আমরা জিতছি, কীভাবে জিতছি, যে হ্যাঁ বাবা জীবন অ্যাটলিস্ট ওকে আর ঘরে ঢোকায়নি। বাই বাই।